हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय सीक्रेट संडे मेडिस। जदि आमार चैनेले नतून होए थाकेन ताहले प्लीज चैनलटा सबस्क्राइब करे नीन एबं पाशेर बेल बाटनटी नोटिफिकेशनेर जन्य ऑन करे दिन। आज के आमी ब्रेकफास्टेर एकटा अन्यरकम रेसिपी शेयर करब, शीतकालीन सब्जी एबं चिकेन दिए स्टाफ्ड ऑमलेटेर रेसिपी शेयर करब। रेसिपिटा भालो लागले सबार साथे शेयर करबेन, लाइक करबेन आर कमेंट करे जानाबेन केमन लागलो। प्रथमे 3 টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে 1/3 কাপ ছোট ছোট করে কোঁচানো ফুলকপি দিয়ে দিচ্ছি। 1/3 কাপ ছোট ছোট করে কোঁচানো বিনস দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ ছোট ছোট করে কোঁচানো গাজর দিয়ে দিচ্ছি। 1/3 কাপ ছোট ছোট করে কোঁচানো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমেতে 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এরপর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমেতে 2-1 মিনিট মতো একটু ভেজে নেব। একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিট মতো একটু ভেজে নেব। এখন 1/2 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমেতে 1 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এখন 100 গ্রাম চিকেন কিমা দিয়ে দিচ্ছি। বোনলেস চিকেনগুলোকে গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে গ্রাইন্ড করে নিলেই রেডি হয়ে যাবে এই চিকেন কিমা। এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমেতে আমি 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এখন 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যদিও এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমেতে আরও 1-2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমেতে 2 মিনিটের জন্য মাংসটা একটু সিদ্ধ হতে দেব। সবশেষে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা শুধু শুধু খেতেও দারুণ লাগে। স্টাফিংটা রেডি হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে তুলে রেখেছি। 1 টেবিল চামচ সরষের তেল গরম করে নিচ্ছি। একটা ডিমকে সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন অমলেটের মাঝ বরাবর যে স্টাফিংটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই স্টাফিংটা দিয়ে 3টে স্টাফড অমলেট বানানো যাবে। এখন অমলেটটাকে এইভাবে এক পাশ থেকে উল্টে দিলাম। এই স্টাফড অমলেটটা রেডি হয়ে গেছে। এটা আমি সার্ভ করে দেব গরম গরম, আর বাকি দুটো একইভাবে বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি স্টাফড অমলেট। এটা ছোট থেকে বড় সবারই দারুণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অন করে দেবেন। রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।